করে লুল্লু, তো বন্ধুরা আপনারা যদি সফট অনসের মতো লুল্লু ক্যারেক্টার তৈরি করে শিখতে চান তাহলে এক্ষুনি এসকেটিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখতে থাকুন কিভাবে লুল্লু এর ক্যারেক্টার তৈরি করা যায়। সেই সাথে দেখতে পারবেন কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধান, আপকামিং মোবাইল রিভিউ। তো দেরি কেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে। আসসালামু আলাইকুম, এসকেডিটিপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা তো সফটনসের লুল্লু ক্যারেক্টারের ভিডিও পূর্বেও আমাদের চ্যানেলে দেখেছেন কিভাবে লুল্লু ক্যারেক্টারকে সফটনস অ্যানিমেশনে তৈরি করা হয়। তো গাইজ, আজকে আমরা সেই লুল্লু ক্যারেক্টারের একটি ভিডিও আপনাদের দেখাবো। দেখুন, এই ভিডিওটি যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কি কি দেখানো হচ্ছে বা এটি কিভাবে হয়েছে। তো এই ভিডিওটি আপনারা কোথায় পাবেন? এই ভিডিওটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইউটিউবে। আপনারা যদি লুল্লু গ্রিন স্ক্রিন লিখে সার্চ দেন তাহলে অবশ্যই এটা ইউটিউবে পেয়ে যাবেন। আর আপনারা আমার মতো এই যে কম্পিউটারে, আমি তো ফিল্মোরা 9 দিয়ে কাজ করতেছি, তো আপনারা ফিল্মোরা 9 দিয়ে কাজ না করে আপনারা আপনাদের মোবাইলে টাইম মাস্টারের মাধ্যমে এটাকে কাজ করাতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এসকেটিভি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে লুল্লুগুট কিন্তু আপনাদের গার মটকাবে। ওকে, একটু মজা করলাম, কিছু মনে করবেন না, চলুন ভিডিওটি শুরু করা যাক। অল রাইট, কারা কারা ভিডিওটিতে লাইক দেননি তারা এক্ষুনি লাইক দিয়ে ফেলুন, যদি লাইক না দেন তাহলে অবশ্যই লুল্লুগুট কিন্তু আপনাদের গার মটকাবে। যাই হোক, চলুন এবার শুরু করা যাক। আমরা ওপেন করে ফেলি আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার যার নাম হচ্ছে ফিল্মোরা 9। আমি আগেও বলেছি আর এখনও বলছি, আপনারা এটি খুব সহজে পেয়ে যাবেন ইউটিউবে। তো আপনারা যদি লুল্লু গ্রিন স্ক্রিন লিখে সার্চ দেন তাহলে অবশ্যই এই ভিডিওটি পেয়ে যাবেন। আর আপনারা খুব সুন্দরভাবে টাইম মাস্টারটি আপনারা মোবাইলে এডিট করতে পারবেন এবং এই এডিট করা ভিডিও আপনি ইউটিউবে আপলোডও করতে পারবেন। তো দেখুন, আমাদের ফিল্মোরা ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নেব। এবার আমাদের ফিল্মোরা দেখুন চলে এসেছে। তো আমরা কি করব, আমাদের ওই পুরনো ফাইল যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। এখানে দেখুন দুইটি ফাইল আছে। তো ভাই, এখানে কি চলে আসছে? ভাই আপনি একটু সরেন। ওকে, তো আমরা এখান থেকে ড্রাগন ড্রপ করব সরাসরি। এখানে দুইটি ফাইল আছে, একটি হচ্ছে ভিডিও ফাইল আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফাইল। ওকে, তাহলে আমরা এখানে দেখুন গাছের একটি ব্যাকগ্রাউন্ড দেখেছি, অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন স্ক্রিনে খুব সুন্দরভাবে। তো আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ম্যাচিং করতে হবে আমাদের। ম্যাচিং যদি না করি তাহলে হবে না। এখানে একটু লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে আমরা এটাকে ম্যাচিং করে দেব সুন্দর করে। এখান থেকে আমরা কাস্টমটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এদিকে আবার এদিকে যদি আমরা দেই, ওকে ওকে, তাহলে হয়ে গেল দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে ধরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু লম্বা করে নিলাম। তো এবার আমাদের কাজ কি হবে, উপরের যে ভিডিওটি আছে আমাদের গ্রিন স্ক্রিনের যে ভিডিও, এটাকে আমরা এখানে বসিয়ে দেব এই ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে অবশ্যই। এবং এখান থেকে এটাকে আমরা মুড সিলেক্ট করে নেব, আমরা কোন মুডে চাচ্ছি এটাকে বসাতে, সেই মুডটা আমরা এখানে সিলেক্ট করে। দেখুন এই ভিডিওটি এখানে একটু সামান্য ঝামেলা আছে, এই যে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এতটুকু ধরে এটাকে আমরা কেটে ফেলবো। তো আমরা ভিডিওটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, কাটার অপশনে চলে যাব। কাটার অপশনে গিয়ে কাটিং করে এটাকে এখান থেকে ডিলিটে ক্লিক করে ঢুকিয়ে দেব। এবার এটাকে এখানে নিয়ে আসলাম এবং দেখুন এটা কীভাবে কাজ করতেছে। যদিও এখন আমাদের এই যে পিছনের এটা দেখা যাচ্ছে না, এখান থেকে যে মিউজিকটি আছে সেটা আমরা এই মুহূর্তে মিউট করে দিলাম যাতে কপিরাইট খেতে না হয়, মিউজিকটা আমরা মিউট করে দিলাম। ওকে, তো এবার আমরা কি করব, আর একটু লম্বা করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে। দেখুন আমাদের ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো মিল নেই, আমরা আরো একটি লম্বা করে নেব আমাদের ব্যাকগ্রাউন্ডটা। তারপর দেখুন এখানে যখন সিনটা চেঞ্জ হবে
ঠিক তখনই এই যে গাছের ডাল যেখানে আসবে, যেখানে লুল্লু গাছের ডালে বসে আছে, দেখুন এখানে সিনটা কিন্তু একটু অন্যরকম ভাবে এসেছে, ঠিকঠাক ম্যাচ হয়ে আসে নাই, মানে সিমিলার ভাবে আসে নাই, সুন্দর ভাবে আসে নাই, একটু মনে হচ্ছে যেন এখানে একটু বিক্রি চমকাচ্ছিল, তারপর এভাবে এসেছে। তো আমরা এটাকে ধরে যেখানে বিক্রি চমকাচ্ছে এখানে কেটে দিলাম, এবং আমরা ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা একটু কেটে নেব, ঠিক সেম সেম করে। দেখুন আমরা এখান থেকে আর ওই যে লম্বা সুতাটা নড়াচ্ছি না, ঠিক সেম সেম করে এখানে সিলেক্ট করে কাটারে ক্লিক করে দেই। দেখুন তো এটা ডবল পার্ট হয়ে গেল, দেখুন সমান সমান রয়ে গেছে, কিন্তু কিন্তু পার্ট হয়ে গেছে দুইটি এখানে, ঠিক আছে, যাতে আমরা এটাকে সুন্দর করে নিতে পারি। ওকে আমরা এটাকে লম্বা করে দেই যতটুকু প্রয়োজন, আমার এতটুকু লাগবে না, ওকে ঠিক এতটুকু রেখে বাকিটুকু আমরা আমাদের আর লাগবে না, আমরা এতটুকু আমরা সিলেক্ট করে এখান থেকে কেটে দিলাম। দেখুন ওকে, তো এটাকে সমান করে দিই, ব্যাস হয়ে গেল সমান সমান, ওকে কোনো কিছু আর ঝামেলা নেই, এখানে একেবারে সমান সমান হয়ে গেল, ওকে ইয়েস একেবারে পারফেক্ট। তো এবার আমরা কী করব, আমরা চলে যাব কমাকির কাজে, হঠাৎ আমরা গ্রিন স্ক্রিনটাকে এখান থেকে সরিয়ে দেবো। বন্ধুরা গ্রিন স্ক্রিন কিন্তু সরে যাচ্ছে, এখনও কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ভাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখুন এখানে আমরা কী করলাম, যেখানে কাট করেছি সেই ভিডিওটি সিলেক্ট করে উপরে দেখুন কমাকি লেখা আছে, সেখানে ক্লিক করার সাথে সাথেই ম্যাচিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিন স্ক্রিনটি ছিল সেটি সরে গিয়ে আমাদের নিচের যেই ব্যাকগ্রাউন্ডটি আছে সেটার সাথে এটি সিমিলার হয়ে গেল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এবার যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা হয়ে গেল, এই যে তখন কথা বলতেছে লুল্লু, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমাদের গাছের ওই যে ডাল সহারে গাছগুলাকে একেবারে সুন্দরভাবে ম্যাচিং করার পালা, এর জন্য আমরা উপরের টাইপ ক্লিক করলাম, উপরে যেই ভিডিওটি আছে সেখানে আবার চলে যাব আমরা ক্রোমাকি অপশনে, ওকে চলে গেল এখনো, ওকে। তো এবার আমরা কি করব, ওই গাছের ডাল আর এই গাছের ডাল দেখুন সমান সমান না, কিন্তু একটু অন্যরকম অন্যরকম লাগতেছে, তো আমরা এটাকে সমান সমান করতে হবে। এবং এই ভিডিওটি আর আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরো মিলছে না, তো আমরা একটু মিলানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা কি করব, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিতে হবে আমাদের। তো দেখুন আমি এখানে কিভাবে এটাকে বড় করছি, তো প্রথমে আমরা কি করব, আমাদের এই যে লুল্লুর যেই উপরে যে ফুটেজটা আছে সেই ফুটেজটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে সব কিছু দোকে আছে কোনো সমস্যা না, এটাকে একটু এদিকে সরিয়ে দিলাম, একটু নিচে নিয়ে আসি, কিন্তু আমরা এটাকে ম্যাচিং করতে পারতেছি না। তো ম্যাচিং করতে হলে আমরা কি করব, নিচের যেই ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দেব, দেখুন সেই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে ধরে একটু কী করলাম বড় করে দিলাম, দেখুন এবারে সাইডে এটাকে নিয়ে আসলাম, আর এবার আমাদের লুল্লুকে টান দিয়ে সেখানে নিয়ে বসিয়ে দিলাম, কিন্তু লুল্লুর স্ক্রিনটা হয়ে গেছে একটু ছোটো, তো স্ক্রিনটাকে আমরা কী করব একটু বড় করে দেব, দেখুন এটা কিন্তু এভাবে ম্যাচ হচ্ছে, কিন্তু লুল্লুর স্ক্রিনটা একটু ছোটো হয়ে গেছে, তো আমরা এটাকে একটু বড় করে নেব, লুল্লুর যেই স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা। তাহলে আমরা এখানে এই খুনতে ধরে ভিডিওটি সিলেক্ট করে তারপরে এভাবে নিলাম, তারপর এদিকে একটু ঢুকিয়ে দেই, ওকে তাহলে দেখতে পাচ্ছেন। তো এবার যখন আমাদের ভিডিওটি প্লে হবে ওই সাইড থেকে দেখা যাবে যে গাছের একটি ডাল এখানে চলে এসেছে, তো আর একটু যদি ঢুকিয়ে দেই তাহলে হবে না, ওকে তাহলে এদিকে যদি তাকে এভাবে, তাহলে হ্যাঁ এভাবে হলে হবে, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু বড় করে নিলাম, আর লুল্লুকে একটু নিচে এনে বসিয়ে দেব, কি ওকে কি করা যায় একটু ভাবতে হবে অবশ্যই। আচ্ছা লুল্লুকে একটু এখানে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে তুরা এদিকে এনে নিই হালকাভাবে, ওকে ওকে। আচ্ছা এবার আমরা লুল্লুকে টেনে এখানে নিয়ে যাই, তাহলে হ্যাঁ এই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এটি হয়ে গেছে, এবং আমরা খুব সুন্দর একটি ফুটেজ এখান থেকে পেয়ে গেলাম।
তাহলে আমাদের লুল্লু এখানে গাছের ডালে বসে কি করছে কথা বলতেছে জাতি বাসতেছেন চমৎকার ভাবে হয়ে গেছে আমরা এখান থেকে এটাকে ওকে করে দিলাম তো বন্ধুরা এখনো কারা কারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি তো গাইজ কিভাবে লুল্লুর ভয়েস দিতে হয় ভয়েস কিভাবে এডিটিং করতে হয় সেই নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে এর ভয়েস নিয়ে আলোচনা করব কিভাবে সফটওয়্যারে লুল্লুর ভয়েস দেওয়া যায় অনেকে লুল্লুর ভয়েস জানেন কিন্তু আমরা তো সেভাবে ভয়েস দিতে পারবো না তারপরে চেষ্টা করব যতটুকু পারি সেভাবে ভয়েস দেবার এবং সেই আকারে ভয়েসটা আপনাদের দেখানোর যে লুল্লুর ভয়েস আমরা কিভাবে বসিয়ে দিতে পারি এই ভিডিওগুলোতে এবার এখান থেকে আমরা এইটাকে কি করব এক্সপোর্ট করে নেই এবং এটা এক্সপোর্ট হওয়ার পর কিভাবে দেখায় সেটাও আমরা একটু দেখবো চলুন এক্সপোর্টে ক্লিক দিই তো গাইস এদিকে এটা এক্সপোর্ট হতে থাকুক আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি লাইক দিন শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভালো কিছু তো এখানে দেখানো হচ্ছে তাহলে লাইকটা করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কেননা এখন লুল্লুর ভয়েস দেওয়ার পালা রয়ে গেছে খুব শীঘ্রই আপনাদের সাথে আমরা লুল্লুর ভয়েস নিয়ে আলোচনা করব কিভাবে লুল্লুর ভয়েস দেওয়া হয় সেটা দেখাবো তো চলুন এটা প্রথমে এক্সপোর্ট হয়ে যাক অল রাইট দেখুন আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে এবার আমরা চলুন ফুটেজটা একটু দেখে নিই কিভাবে হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন ফুটেজটা কিভাবে হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে কিন্তু আমরা এই ফুটেজটি তৈরি করতে পেরেছি আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভাই কমেন্টস করুন ভিডিওটিকে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা তো বললাম খুব শীঘ্রই লুল্লুর ভয়েস নিয়ে আলোচনা করব কিভাবে লুল্লুর ভয়েস দেওয়া যায় এবং কিভাবে লুল্লুর ভয়েস রেকর্ড করা হয় সব কিছু আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই লুল্লু অ্যানিমেশনের সবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এসকেডিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে আসসালামু আলাইকুম